হ্যালো फ्रेंड्स মাই হোমস্ কিচেনে সবাইকে স্বাগত ডিম আর বেগুন দিয়ে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন খুবই টেস্টি একটা রেসিপি ডিম দিয়ে বেগুনের ভর্তা এটা সাধারণ বেগুন ভর্তা থেকে খেতে একদমই আলাদা এটা খেতে খুবই টেস্টি হয় আর তৈরি করা খুব সহজ তো রান্নাটা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু গোল গোল চাকা চাকা করে কেটে রাখা আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন ভালো করে সব মশলাকে বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি এবার বেগুনটাকে ভেজে নেব তার জন্য এখানে টেবিল চামচ তেল খুব ভালো করে 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 গরম নিয়েছি আর আঁচটাকে একটু কমিয়ে রেখে এক এক বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল বাজার ভর্তি ফ্রেশ বেগুন পাওয়া যাচ্ছে তো অবশ্যই এই রেসিপিটা একদিন আপনারা ট্রাই করবেন এটা কিন্তু সাধারণ বেগুন ভাজা বা সাধারণ বেগুন ভর্তা থেকে খেতে একদম আলাদা হয় এটা খেতে খুবই টেস্টি লাগে ভাত রুটি দুয়ের সাথেই যখন দেখা যাবে বেগুনের এক পিঠ একটু হালকা করে ভাজা হয়ে গেছে তখন অপর পিঠের জন্য একটুখানি উল্টে দিচ্ছি আর আঁচটাকে একটু কমিয়ে এটাকে আমি ঢেকে রান্না দুই থেকে মিনিটের যেহেতু খুব কম তেলের মধ্যে বেগুনটা ভাজছি তাই জন্য আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটুখানি রান্না করছি বেগুনটা কিন্তু বেশ ভালো মতন আমার ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো একটা ফ্রাইং প্যানের মধ্যে আরো এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন রসুন কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো পেঁয়াজ রসুন আর টমেটোটাকে একটু লালচে করে আমাদের ভেজে নিতে হবে তবে আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভর্তার টেস্টটা খারাপ হয়ে যাবে তো এখানে আমি মোটামুটি দুই তিন মিনিট ভেজেছি কম আছে এরই মধ্যে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো মতন মজে গেছে এবার এটাকে এক সাইড করে দিয়ে মধ্যেখানে যেটুকু জায়গা ফাঁকা হলো তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমটা দেওয়ার সময় আঁচটাকে একদম বাড়িয়ে রাখতে হবে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে ডিমটা জমাট বেঁধে যাবে এবার মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে ডিমের জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মশলাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে সুন্দর করে স্ক্রাম্বেল করে নিচ্ছি এদিকে বেগুনটা আমার যদি ঠান্ডা হয়ে গেছে বেগুনের থেকে কিন্তু খোসাটা আমি আলাদা করে নিয়েছি বেগুন ভর্তার মধ্যে যদি খোসাটা থেকে যায় তখন ও খাওয়ার সময় সেটা মুখে পড়বে আর সেটা কিন্তু ভালো লাগবে না তাই জন্যে বেগুনের খোসাটাকে আমি আলাদা করে নিয়েছি আর এই ডিমটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে একটুখানি কেটে কেটে বেগুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রেসিপি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন তো একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি সেটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন ঝালটা আর একটুখানি ধনে পাতা কুচি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে আঁচটাকে ভেজে নিলেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বেগুনের একটা রেসিপি ডিম দিয়ে বেগুনের ভর্তা অবশ্যই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন